হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও না খুব ভালো আছি। খুব বেশি একটা ভালো যে আছি তা ঠিক নয়, জানেন তো কালকে থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কদিন আগেই শুনছিলাম যে পশ্চিমবাংলায় নাকি এরকম 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন তো মার কাছেই শুনেছি যে এই কথাগুলো, যে মা বলছিল, ফোন করে যখনই শুনি তখনই নাকি বলে যে মা বৃষ্টি হচ্ছে। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কেন বৃষ্টি হচ্ছে না। কিন্তু সেই দেখো, কাল থেকে আমাদের বৃষ্টি নেমেছে, আজকেও কিন্তু থামেনি, এখন তো সকাল, দেখি একটু পরে থামে নাকি। খুব একটা যে মনে হচ্ছে যে থামবে বলে সেই রকম না, মনে হচ্ছে আমাদের এখানেও সেরকম 3-4 দিন ধরেই বৃষ্টিটা হবে। আর কাল থেকে বৃষ্টি নেমেছে, সেই কাল থেকে একদম কারেন্ট নেই, কি যে অন্ধকার, যে কি বলবো, সারা ঘর অন্ধকার হয়ে আছে আর বাইরের দিকটাও অন্ধকার হয়ে আছে, কিছুই কাজ করা যাচ্ছে না। এদিকে ইনভার্টারেও চার্জটা যে ফুরিয়ে যাবে, এদিকে ফ্রিজে মিষ্টি রাখা আছে সেই দিকেও তো টেনশন হচ্ছে যে ফ্রিজটা চালাতে হবে, আবার রান্নার এখানে লাইট না চালালেও একদমই নয়। কাল তো থালা বাসন মাজতেই পারেনি, এঁটো থালা বাসনগুলো, এখন দেখছি এখনও বৃষ্টিটা থামেনি। আর দেখো, একটু আগে এখানে জলটা ছিল না, যত বেলা হচ্ছে ততই বৃষ্টিটা যেন আরও বেশি জোরে পড়ছে। এই ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি, একেবারে ভিজে টিজে কাজবাজ করে তারপরে কিন্তু একবার স্নান করে রান্নাটা করে নিয়েছি একটু বেশি করে, যাতে সারাদিন আর বাইরে না যাওয়া লাগে আর আমার রান্না না করা লাগে। অবশ্য কলে যেতেই যা একটু ভিজতে হয়, কিন্তু কলে তো যাওয়া লাগে না, আমাদের তো ঘরের ভিতরেই সব কিছু। আর দেখো, আজকে রান্না করেছি, ভেন্ডি দিয়ে তরকারি করেছি, আর করেছি লতি দিয়ে একটু মশলা দিয়ে তরকারি করেছি, আর করেছি বেগুন ভাজা। লতি দিয়ে যে মশলা আমার খুব একটা ভালো লাগে তা ঠিক নয়, তোমাদের দাদা আবার একদমই লতি খেতে চায় না, সেজন্য ওনার জন্য একটু মশলা দিয়ে করা। খাওয়া দাওয়ার পরে একটু বসলাম, এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে, ভেবেছি একটু কলার বড়া করব। কলা ছিল ঘরে, সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, আমিও খেতাম না, তোমাদের দাদাও খেতো না, তাই ভাবলাম বৃষ্টির দিনে একটু কলার বড়া করে রাখি, মাঝে সাঝে দুই একটা খাওয়া যাবে। তোমাদের দাদাকে আবার ডাক দিলাম যে গরম গরম করেছি, তুমি একটু খেয়ে যাও, গরমে খেতে বেশি ভালো লাগবে। এদিকে আমি আবার দরজাটা খুলে বানাচ্ছিলাম, তা দেখি এত জলের ছিটকা আসছে, মানে জলে যে হাওয়া হচ্ছে তো প্রচুর, সেজন্য ঘরটা একেবারে ভিজে যাচ্ছে জলের এসে, সেই কারণে দাদা আবার দরজাটা দিয়ে দিল। আর দেখো কত অন্ধকার, আর ওইভাবে তো দরজা দিয়ে সবসময় থাকা যায় না, সে কারণে আমি একটু বস্তা দিয়ে রেখেছি এভাবে, যাতে জলটা না আসে। একটু বৃষ্টিটা কমলো আর আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হলো, ভাবলাম এই ফাঁকে থালা বাসনগুলো মেজে আসি, কারেন্ট তো আর আসবে বলে মনে হচ্ছে না, সেই কারণে ভাবলাম এখনই সব কিছু করে রাখবো, এই বালতিতে আর ওই হাঁড়িতে একটু জল এনে রাখবো, যাতে আমার রাত্রেবেলা যাওয়া না লাগে। আর এইদিকে দেখো, সন্ধ্যাটাও দিয়েছি, অমনি কারেন্টটা চলে এসেছে, যাক বেশ ভালোই হলো। আর এখানে বসে বসে ছিলাম, তাই ভাবলাম কি করব, তাই একটু মিষ্টির ঢাকনা বানাচ্ছিলাম যতটা কাজ আগানো যায়। কারেন্ট যখন চলে এসেছে একটু বসেই থাকি, একটু পরেই রান্না করতে যাবো, নয় না হলে তাড়াতাড়ি করে নিতাম। ওইদিকে আমার জল আনা হয়ে গেছে, রান্নার সব কিছু গুছিয়ে রেখেছি, যে অন্ধকারের মধ্যে আবার কোথায় খুঁজে বেড়াবো, সেই জন্য সব কিছু করে রেখেছি। এইদিকে দেখো কারেন্টটা তো চলেই এসেছে, আর এখন বাজে রাত 8টা, সেই সময় রান্না করতে এসেছি। আর দেখো ময়দাটা কত সুন্দর হয়েছে, আগে থেকে মেখে রাখলে না সত্যিই সুন্দর হয়, সন্ধ্যার সময় মেখে রেখেছিলাম আর এখন ধরতেই নরম, একেবারে তুলতুলে হয়ে গেছে। আর তোমার দাদা বললো ময়দা যখন মেখেছো তারপর একটু রোলই করি, ডিম ছিল আর পেঁয়াজ কেটে দিয়েছি, আর রোল করলে আমার একটা রান্নার কাছে যাওয়া লাগে না, তোমার দাদাই রোলটা করে, আমি শুধু হাতে হাতে সব কিছু একটু গুছিয়ে দিই, ওই রুটিটা একটু বেলে দিই আর সব কিছু কেটে টেটে দিই। তোমার দাদার রোলটা কিন্তু খুব সুন্দর করে, চলো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই কী করে রোলটা বানাই। দেখলে তো তোমার দাদা কত সুন্দর করে ওইভাবেই প্রত্যেকটা রোল বানিয়ে নিয়েছে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায়। এবার তাহলে সব কিছু হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।